ফের ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, বড় ভোল বদলের ইঙ্গিত আবহাওয়ার, কোনো দুর্যোগের আশঙ্কা, নজরবন্দি ব্যুরো। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, হতে পারে আবহাওয়ার ভুল বদল, বাংলায় একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে, ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা আছে কি? সপ্তাহের মাঝে কলকাতা সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা, এরপর এটি শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। ফলে সপ্তাহের মাঝখান থেকেই বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের প্রথম দুদিন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত চলবে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনই কাটবে না। আজ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তবে মাঝ সপ্তাহ থেকে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুর দুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কিছু কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ঘূর্ণাবর্ত তৈরি হলে ক্ষণিকের ভারী বৃষ্টি হতে পারে।